টেনশন টেনশন টেনশন, আর এত টেনশন নিয়ে মানুষ থাকে কিভাবে আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে যে তোমরা সিম্পলভাবে একটি ছোট্ট একটি ইউটিউব চ্যানেল বানিয়ে আপনাদের মনিটাইজেশন এবং আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং আপনাদের সিম্পলভাবে যাবতীয় যত কিছু লাগে একটি ইউটিউব চ্যানেলের সব কিছু ক্রেডিট করে নিন 10, 12 এবং 15 দিনের মধ্যেই। তো বন্ধুরা, সিম্পলভাবে বলতে গেলে এই বিষয়টি এবং এই টপিকটি হয়তো তোমাদেরকে কেউ বলেনি। তো বন্ধুরা, আজকে আমি সিম্পলভাবে সেই টপিকটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। তো বন্ধুরা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একবারে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, হাজির হয়ে গেছি আবারও আমি তোমাদের সামনে। তো বন্ধুরা, সিম্পলভাবে আপনারা বলতেছেন যে এটা গলার মাঝে আমি কেন ঝুলিয়ে রেখেছি। তো ভিউয়ার্স, এটি ঝুলিয়ে রাখার কারণ আছে একটি। তো ভিউয়ার্স, সিম্পলভাবে দেখুন যে এন্টারটেইনমেন্টের ভিডিও কিন্তু প্রায় ভাইরাল হয় এবং 10-12টা ভিডিও দিলে ওদের ভিডিওগুলো কিন্তু প্রায় ভাইরাল হয়। তো ভিউয়ার্স, আপনি চাইলে এন্টারটেইনমেন্টের ভিডিও বানাতে পারবেন, আর যদি মনে করেন যে সায়েন্স অফ টেকনোলজি। তো বন্ধুরা, যদি আপনি আমাকে লক্ষ্য করেন একটু, তো ভিউয়ার্স আমার চ্যানেলে যদি প্রায় আপনি একটু ঢুকে থাকেন তাহলে দেখবেন যে আমার চ্যানেলে কিছু কিছু হয়তো ভিউ আছে আবার কিছু ভিউ নেই। তো বন্ধুরা, টেকনোলজি চ্যালেঞ্জ বলতে গেলে আমরা যখন একটা ছোটোখাটো ইউটিউবার যখন কোনো কিছু পারি না টারি না তখন তারাই কিন্তু টেকনোলজি ভিডিওগুলো নিয়ে নেয়। তো বন্ধুরা, প্রায় আপনারা একবার দেখে থাকবেন ইউটিউবে টেকনোলজির ভিডিও কিন্তু প্রায় ইউটিউবে ছাড়া হয়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এমন একটি আজকে জিনিস নিয়ে এসেছি, তো ভিউয়ার্স বলতে গেলে ক্যাটাগরি নিয়ে এসেছি, সেই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে এখান থেকে বিশাল হয়ে যাবেন। তো বন্ধুরা, ওই ক্যাটাগরি অনুযায়ী কাজ করতে আপনাদের না লাগবে লাইটিং, না লাগবে আপনাদের স্ট্যান্ড, ক্যামেরার স্ট্যান্ড। তো ভিউয়ার্স, না লাগবে ক্যামেরা। তো ভিউয়ার্স, সিম্পলভাবে একটি মোবাইল থেকে গেলে আপনাদের কাছে বেস্ট টু বেস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনি যে সময় ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করবেন তখন আপনার টেকনোলজি। তো ভিউয়ার্স, টেকনোলজি কী বলতেছে আমি তোমাদেরকে সিম্পলভাবে বলতে গেলে, তো ভিউয়ার্স আপনি যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনার ক্যাটাগরি আপনার গেমিং দিয়ে শুরু করবেন, গেমিং দিয়ে স্টার্ট করবেন। তো ভিউয়ার্স, গেমিং দিয়ে সব কিছু শুরু করার জন্য আপনাকে বেশি কোনো কিছু লাগবে না। তো ভিউয়ার্স, সিম্পলভাবে সাধারণতভাবে যদি এই একটি হেডফোন আপনাদের কাছে প্রায় থেকে যায়, তো ভিউয়ার্স একটি হেডফোন যে সময় আপনি একটি গেম খেলবেন, তো ভিউয়ার্স সেই গেমটি অনুযায়ী যদি আপনি আপনার কানে এইভাবে সিম্পলভাবে লাগিয়ে দেন এবং এই ক্যারেক্টারটি আপনার মোবাইলের লাগিয়ে দেন, জ্যাকপিনে লাগিয়ে দেন, তো ভিউয়ার্স তারপরে আপনি যে কথাবার্তাগুলো বলবেন তো সিম্পলভাবে এখানে মাইকের মতো একটা আওয়াজ হবে। তো ভিউয়ার্স, সেটি কিন্তু আপনার গেমিং স্টেটে খুব সুন্দর হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনি যখন গেমিং এভাবে শুরু করবেন, তো ভিউয়ার্স এখন আমাদের প্রায় টু প্রায় দেখেন যে এক একটা গেমিং চ্যানেল কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় খুবই 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 কম আছে। এর জন্য আপনাদেরকে আগে বলেছি 10, 12, 15 দিনের মধ্যেই আপনাদের চ্যানেলে প্রায় 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, এটা আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো ভিউয়ার্স, আপনারা এটাও বলতে পারেন যে ভাই আপনি তো গেমিং চ্যানেল স্টার্ট করতে পারেন, তো ভিউয়ার্স আমার গেমের প্রতি ইন্টারেস্ট নেই, তো ভিউয়ার্স আমি গেম খেলতে পারিও না, তো ভিউয়ার্স গেম খেলিও না বলতে গেলে, অতটুকু আমার গেম পছন্দ নয়, আমার মোবাইলে প্রায় কোনো ধরনের গেম রাখি না আমি, আর যদি রাখি তো সিম্পলভাবে কিছুক্ষণ খেলে টেলে আবার ওটাকে ডিলিট করে দিই। তো ভিউয়ার্স এইভাবে আমার গেমিং চলে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি সিম্পলভাবে এই টপিকটা জানিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই টপিকটি কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় তো প্রায় খুব কম চলে। তো ভিউয়ার্স, যাদের চ্যানেল আমি দেখছি আমাদের বাংলাদেশে এই গেমিং চ্যানেলটি যাদের দেখছি আমি সিম্পলভাবে বলতে গেলে তাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার, আর 1000 সাবস্ক্রাইবার আমি কী বলতেছি লাখের উপরে তাদের হয়ে গেছে। এখন ছোট্ট কয়েকদিনের মধ্যেই আমি তাদের চ্যানেলগুলো দেখতেছি যে লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এর জন্যই আমি তোমাদের সামনে সিম্পলভাবে হাজির হয়ে গেছি আজকের এই ভিডিওটি নিয়েই। তো ভিউয়ার্স, আপনি যদি একটি গেমিং চ্যানেল শুরু করেন তো আপনার কোনো দিকে ক্ষয়ক্ষতি হবে না, এবং কী বলবো আর আপনাদেরকে, যদি ধরে নেন একটা পাবজি গেম চলতেছে, আপনি পাবজি গেমের একটু খেললেন তারপরে সোজা শুটিং ইয়া করলেন, তো ভিউয়ার্স সেই গেমিং ভিডিওটি যদি আপনি পুরোনায় আপলোড করে দেন তো ভিউয়ার্স সেটাতেও কিন্তু আপনার প্রায় খুব ভিউ আসবে, এবং আপনি যদি চান যে লাইভে খেলতে তো ভিউয়ার্স লাইভও খেলতে পারবেন। আর গেমিং চ্যানেলে যদি আপনি লাইভও খেলেন তো আমার জানা মতে আর কি পাবজি গেমে আর্নিং হয়। তো ভিউয়ার্স, আমি শুনছি, আমি অনেকজনের দেখছি যে পাবজি গেমে কিন্তু আর্নিং হয় খুব সুন্দর করে। তো ভিউয়ার্স, আপনি যদি পাবজি গেমটা খেলেন আর খেলে টেলে একটু স্ক্রিন রেকর্ডও করে নিতে পারেন। তো ভিউয়ার্স, স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন সেটি আমার অন্য একটি ভিডিও দেওয়া আছে, আপনি আমার চ্যানেলে ঢুকে পারলে সেই ভিডিওটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, স্ক্রিন রেকর্ডে হালকা করে রেকর্ডিং করার পর সেই ভিডিওটি যদি আপনি আপনার মানে আপনার স্ক্রিনে আপনি খুব সুন্দর করে রেকর্ডিং করেন, রেকর্ডিং করার পর সেটি আপনার লাস্ট পর্যায়ে যে সময় ধরেন আপনার গেম শেষ হয়ে গেল, তো ভিউয়ার্স আপনি সেটিকে আটকে রেখে এবং খুব সুন্দর করে এডিট করে সেভ করে আপনি আবার খুব সুন্দর করে সেটি ইউটিউবে ছাড়তে পারবেন, এবং সে খাতির অনুযায়ী আপনাদের অনেক ভিউ চলে আসবে, অনেক সাবস্ক্রাইবার চলে আসবে। তো ভিউয়ার্স, এইভাবে আপনি সিম্পলভাবে বলতে গেলে আপনার গেমিং চ্যানেলে অনেক ধরনের
সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন আর কমেন্টও নিয়ে। আরে ভাই কমেন্টের কথা তো বলার মতো নয়, তো ভিউয়ার্স আপনি খুব সুন্দর করে কমেন্ট কমেন্ট পেয়ে যাবেন, তো ভিউয়ার্স সব কিছু আপনাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি কী বলতেছি আজকে বলার মতো না, তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক একটি কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, কোথাও পিস।